আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের সকল প্রবাসী ভাই বোন বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা রাখি সকলেই ভালো আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম আমি আরিফুল ইসলাম। আশা রাখি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা যারা এই চ্যানেলে নতুন, ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনার কাছে মনে হবে সেটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিতে পারেন। আসি মূল বিষয়ে। আমাদের কাছে সবসময়ের জন্য সবথেকে বেশি যে প্রশ্নগুলো আসে তার ভিতর একটি হলো, ভিসা এক্সপায়ার হওয়ার পরে কতদিন পর্যন্ত বৈধতা থাকে, বা ভিসা এক্সপায়ার হওয়ার পরে কতদিন পরে আপনার ভিসায় জরিমানা আসবে, বা ভিসা এক্সপায়ার হওয়ার পরে কতদিন পর ক্যান্সেল হওয়ার পরে আরও এক মাস সময় পাওয়া যাবে, এরকমের ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়। এই বিষয়গুলো নিয়ে এখন খোলাসা বা ক্লিয়ার করব আপনাদের মাঝে। ভিসা এক্সপায়ার হওয়ার পরে টোটালি আপনি 30 দিন বৈধতা পাবেন, বা 30 দিন পরে আপনার ভিসায় জরিমানা আবার আসবে। তবে এখানে আরেকটা বিষয় হলো, ভিসা এক্সপায়ার হওয়ার পরে ভিসা যে মাসে আপনার এক্সপায়ার হয়ে যাচ্ছে সেই মাস, যে মাসে আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে ওই মাসটা যদি 31 তারিখ হয়ে থাকে, তবে পরবর্তী মাসের জন্য একদিন মাইনাস হবে, অর্থাৎ 30 দিনই সময় হবে, কিন্তু আগের মাসের জন্য একদিন বাড়তি গেছে, এজন্যই পরবর্তী মাসে একদিন মাইনাস আসবে। এই বিষয়গুলো আরও খোলাসা করতে গেলে, বুঝিয়ে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। টোটালি বিষয়টা হলো, পরবর্তী মাসে আপনার একদিন মাইনাস যাবে। এজন্য আমরা সহজে সবাইকে বলে দেই, ভিসা এক্সপায়ার হওয়ার পরে পরবর্তীতে 29 দিন সময় থাকে। এজন্য আমরা সহজ ভাষায় সবাইকে সহজভাবে বুঝিয়ে দেই যে এক্সপায়ার হওয়ার পরে 29 দিন সময় থাকে। দ্বিতীয়টি হলো, ভিসা এক্সপায়ার হওয়ার পরে ক্যান্সেল হলে কতদিন সময় থাকে। এটা হলো, ভিসা এক্সপায়ারের দিন যদি আপনি ক্যান্সেল করেন পরবর্তীতে আপনার 29 দিন সময় পাবেন, কিন্তু ভিসা এক্সপায়ার হওয়ার পরে আপনি যত দিন পরবর্তীতে আপনি ক্যান্সেল হবেন ওই এক মাস থেকে ততদিন মাইনাস হবে। যেমনটি হলো, আপনি ভিসা এক্সপায়ার হওয়ার পরে আপনি 29 দিন সময় পাবেন বা 30 দিন সময় পাচ্ছেন, এই সময় যদি আপনি 10 দিন ওভার করার পরে আপনি ভিসা ক্যান্সেল করেন, পরবর্তীতে ভিসা ক্যান্সেল হওয়ার পরে আপনি 20 দিন সময় পাবেন। এখানে কেউ কেউ বা অনেক মানুষের ধারণা আছে যে ভিসা এক্সপায়ার হওয়ার পরে এক মাস সময় তারা ফ্রি পায়, এই ভিসা আবার এক মাস পরবর্তীতে যদি আবার ক্যান্সেল করে আবার অতিরিক্ত এক মাস সময় পাবে, বা এটা নিয়ে আমাদের কাছে অনেকেই জেরা করে। কিন্তু বিষয়টা এটা না, ভিসা এক্সপায়ার হওয়ার পরে আপনি ক্যান্সেল করেন আর না করেন আপনি এক মাস সময় পাচ্ছেন। এই ছিল আজকের বিষয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।